যেহেতু বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য ছোটা ভীম আর চুটকি এখানে, আর যজ্ঞু, আর এদিকে আপনাদের টম এন্ড জেরি। আমি বাচ্চাকে ওয়ান, ও আমাকে দেবে টু, আমি ওকে দিলাম থ্রি, এই করে করে ও শিখে নিল। ওকে, নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচরে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শকবৃন্দ। তো আজকে শিলচরের লিঙ্ক রুটের মেইন যে লিঙ্ক রুট যেটা, সেখানে একটা স্কুল ওপেন হতে চলেছে, মাই ছোটা স্কুল। সেটা লিঙ্ক রুটে ঢুকতেই আপনারা হাইলাকান্দি রুট হয়ে আপনারা ঢুকতে পারবেন, আপনারা সেই সোনাই রুট হয়েও আপনারা ঢুকতে পারবেন দর্শকবৃন্দ। এবং ঠিক পল্লী উন্নয়ন সংস্থা যেটা, সেই ঠিক পল্লী উন্নয়ন সংস্থা সেই ক্লাব, সেই ক্লাবের ঠিক অপোজিটেই মাই ছোটা স্কুলেই দেখে নিন, মাই ছোটা স্কুল। তো এখানে আজকে সেই রামকৃষ্ণ মিশনের মহারাজজি এই স্কুলটা এখন ইনোগ্রেশন করবেন। ইনোগ্রেশন করাটা আমি আপনাদেরকে দেখাবো, স্কুলে কী কী আছে আমি আপনাদেরকে দেখাবো। আশেপাশের লোকজন স্কুল যদি খুঁজছেন আপনাদের বাচ্চাদের জন্য পার্শ্ববর্তী স্কুল, তাহলে আপনারা একবার এখানে আসতে পারবেন দর্শকবৃন্দ। এটা হচ্ছে ডক্টর বিশিদেব মহোদয়ের বাড়ি, হাউস নম্বর 70, ডাইরেক্ট মেইন রোডেই দর্শকবৃন্দ, হাউস নম্বর 70, ফার্স্ট লিঙ্ক রোড। চলুন, এই দেখে নিন, এটা হচ্ছে ওনার সেই ঘর এবং ঘরের নিচেই ওনার এই ছোটা, মাই ছোটা স্কুল। আজকেই সেটার ইনোগ্রেশন হচ্ছে, ওপেনিং হচ্ছে এখন। মহারাজজি আসবেন একটুখানি পরে, বাচ্চারা এখানে খেলাধুলা করছে, আপনারা সেটা দেখেন। এটা হচ্ছে এখানের প্রি নার্সারি, এবং প্রি নার্সারির এইটা হচ্ছে রুম। তো ম্যাডামের সঙ্গে আমরা কথা বলছি। ম্যাডাম নমস্কার, আপনার নামটা ম্যাডাম? আমার নাম পূর্ণিমা চক্রবর্তী। আপনি এখানে? আমি প্রিন্সিপাল। প্রিন্সিপাল, তো আপনি একটু স্কুলটা টোর করান। এটাতে এটাতে কি হবে স্যার? এটা হলো প্রি নার্সারি রুম। আচ্ছা, তো এখানে এই যে আপনি দেখবেন দেওয়ালের মধ্যে সবকিছু আঁকা, না আলফাবেটসগুলো, এটা হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা, যেখানে বল দিয়ে ওরা খেলবে। আর এখানে আলফাবেট সব কিছু এখানে দেওয়া আছে, যেহেতু বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য ছোটা ভীম আর চুটকি এখানে, আর যজ্ঞু, আর এদিকে আপনাদের টম এন্ড জেরি, আর এদিকে মোটু পাতলু, এইগুলো মানে যাহাতে বাচ্চাদের অ্যাট্রাকশন হয়। আর এখানে নিচের একটা যে ম্যাট্রেসটা রেখে দিয়েছে, এটাও কিন্তু বাচ্চাদের সেই ডল পুতুল এইগুলো, না? হ্যাঁ, ওরা বসে খেলবেও, সঙ্গে সঙ্গে পড়াশোনাও হবে। পড়াশোনা হবে তো, শুধু ওরেলি পড়াশোনা হবে তো। এই তারপরে এইদিকে আমাদের অডিও ভিডিওর জন্য আপনারা এখানে রেখে দিয়েছেন, না? এখানে অডিও ভিডিও ভিজুয়াল হবে, আর এখানে নাম্বারস লিখে দেওয়া আছে, এবং সব কিছু অ্যাট্রাকটিভ করার জন্য। হ্যাঁ, দেখে দেখি অনেক কিছু শিখে নেয়। তাছাড়া আমাদের টিচাররা তো ওনাদের খেলার মাধ্যমে পড়াবে, যেটা প্লে ওয়ে মেথডে, যেটা খুবই এফেক্টিভ। তো আমরা তো চাইবো যাতে ওদের যে শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্ট না, সঙ্গে মেন্টাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর মোরাল ডেভেলপমেন্ট সব কিছুই হয়। তো আমাদের টিচাররা, আমরা সবাই মিলে ওদেরকে সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা দিতে চাই। চলুন আরেকটা রুমে যাই। ভেরি নাইস। হ্যালো, গুচু, এখানেও একটা রুম, এটা হচ্ছে নার্সারি রুম, না? নার্সারি রুমটা তো ওইখানে খুব সুন্দরভাবে ABCDটা সেই এখানে লিখে রাখা দেওয়া হয়েছে, দর্শকবৃন্দ দেখে নিন। হ্যাঁ, খুব সুন্দর। আর এখানে 1, 2, 3, এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, না? এই তো হ্যাঁ, এখানে নাম্বার সব কিছু আছে, না? আচ্ছা, মানে এগুলো দেখে দেখেই পড়তে পারবে, দেখে দেখে অনেক কিছু শিখে নেবে। তাছাড়া ওই যে ডিফারেন্ট শেপস, এখানে শেপস, রেক্ট্যাঙ্গেল, ওভেল, পেন্টাগন, এইগুলো দর্শকবৃন্দ, সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, এইগুলো এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ লাইন্স আছে, না?
স্লেন আচ্ছা 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 এইগুলো লাইন্স আছে তো ওদের দেখে দেখেই যাতে অনেক কিছু শিখে নেয়। তাছাড়া আমার টিচাররা তো শিখাবেনই, ওদের বইগুলোও খুব অ্যাট্রাকটিভ। তো সেই আপনি দেখেন টেবিল, ওরা চেয়ার গ্রুপে পড়বে, টেবিল চেয়ারটাও অ্যাট্রাকটিভ, একসঙ্গে তিন চারজন বাচ্চা বসে পড়বে, টিচার ওদেরকে ইনস্ট্রাকশন দেবেন। তো মানে টিচাররাও আমার সব কোয়ালিফাইড বা সব ট্রেন টিচার, মন্টেসরি ট্রেন টিচার। তো ওনারা ভালো জানেন কীভাবে বাচ্চাদেরকে পড়াতে হবে। তাছাড়া আমি তো আছি গাইড করার জন্যে, এখানে হোয়াইট বোর্ড আছে, টাইম টু টাইম ওদেরকে কিছু লিখে কীভাবে লিখতে হবে কীভাবে না সব কিছু দেখানো হবে। চলো নেক্সট রুমে যাই। তো এটা হচ্ছে ওনাদের আরেকটা রুম যেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেলসের ফটো। এলকেজি রুম এটা, না এটা হচ্ছে এলকেজি রুম। আপনারা দেখেন গোট রেবিট সব কিছু এখানে আর্ট করে ড্রয়িং করে রেখে দেওয়া হয়েছে। বার্ডসের নাম্বারগুলো এখানে দর্শন, বার্ডসের নাম এখানে সব বার্ডসের ফটো দিয়ে এখানে 1-100 আছে এখানে, না আচ্ছা আচ্ছা এখানে ফ্রুটসের ছবির সঙ্গে নাম, না স্পেলিং সব কিছু এইগুলো, না পটেটো, বিটার গার্ড, ম্যাঙ্গো, গ্রেপস, ব্রিঞ্জল, ক্যারট, আর এদিকে আবার শেপসগুলো আছে। আর এখানে একটা রেইনবো এখানে ইয়ে করা হয়েছে, যাহাতে বাচ্চারা রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, রেইনবোর 7টা কালারের নাম দর্শন। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে রুমগুলোতে এসি লাগিয়ে দেওয়া হয়েছে, যাহাতে গরমে বাচ্চারা আরামসে পড়াশোনা করতে পারে। চলুন, মাই ছোটা স্কুল সম্বন্ধে আপনি একটু বলে দিন। স্যার, মাই ছোটা স্কুল আমরা যে খুলেছি এটা এই বছর আজকে ইনোগ্রেশন ডে। তো ইন্ডিয়াতে তো অনেকই আছে, আমি যা আমার নলেজে মানে 2500 মাই ছোটা স্কুল আছে। তো আমরাও ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আর কি। তো এইখানে এই বছর আমরা 3টা ক্লাস শুধু খুললাম, প্রি প্রাইমারির আন্ডারে হলো গিয়ে প্রি নার্সারি, নার্সারি আর এলকেজি, এই তিনটা। সামনের বছর এটা ইউকেজি হবে, খোলা হবে। হ্যাঁ, অ্যাডমিশন চলছে, কিছু হয়েও গেছে অ্যাডমিশন। তাছাড়া আমার টিচার যারা আছেন সবই ট্রেন টিচার। তো ওনারা আমাদের এখন 3 ক্লাসের জন্য 3 টিচার, আর তো কেয়ারটেকারও আছে, আর আমি তো আছি ওভারঅল দেখার জন্যে। তো আমাদের সব টিচাররাই ট্রেন্ড বা এক্সপিরিয়েন্স টিচার, তাই আশা করি তো খুব ভালোভাবেই টিচিং দেওয়া হবে। আর আমরা তো শুধু ওদেরকে যে টিচিং, যে গদবাদা যে পড়ানো সেটা না, প্লে ওয়ে মেথডে টিচিং দেওয়া হবে। আর খেলতে খেলতে যাতে বাচ্চারা অনেক কিছু শিখে নেয় খেলার মাধ্যমে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বল থ্রো করে আমি বাচ্চাকে 1, ও আমাকে দেবে 2, আমি ওকে দিলাম 3, এই করে করে ও শিখে নিল কাউন্টিং সেভাবে। তো প্লে ওয়ে মেথডে। তাছাড়া অনেক ধরনের খেলার জিনিস আছে আমাদের এখানে, আউটডোর বলেন, ইনডোর বলেন, অনেক ধরনের খেলার আছে। আউটডোরে বলতে বাচ্চাদের যেমন এই যে জাম্পিং ব্যাক টেগ আছে, স্লাইড আছে, তারপরে সুইং করার ইয়ে আছে, ঝুলা যেটা, তো বিভিন্ন ধরনের খেলনা আছে ঘরের ভিতরে। ইনডোর গেমস অনেক কিছু আছে ওদের, তো গাড়ি টাড়ি, বাইক, তার ছাড়া ওই যে বিল্ডিং ব্লকস, তাছাড়া অনেক কিছুই আছে আরামসে। ওরা তো, আমি তো একদম 100% শিওর যে ওরা এত বেশি অ্যাট্রাক্ট হবে যে স্কুল থেকে মানে বাড়ি যেতে চাইবে না। আমি নিজেও দেখেছি যে বাচ্চা ভর্তি হয়েছে, সে এখানে যখন খেলতে লেগেছে ও যেতে চাইছে না, বাবা মা এরকম বলছে যে চলো ঘর থেকে গিয়ে টিফিন বক্স আর ওয়াটার বোতল নিয়ে আবার আসবে, এরকম। তো যেতে সময় কান্না করতে থাকে। তো আমি, হ্যাঁ ডেফিনেটলি আমি বলতে পারি যে ওরা খুবই আনন্দের সঙ্গে শিখবে। আর সেই ফার্স্ট যে লার্নিং, এটা তো খুব বেশি মানে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ওদের লাইফে। ওরা যদি খুব হাসতে খেলতে
মানে শিখার যে আনন্দ সেটা যদি পেয়ে যায়, ওদের স্কুলের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যাবে, ওরা তো ডেফিনেটলি ওরা স্কুল, তাছাড়া ভবিষ্যতেও দেখা যাবে কি ওরা স্কুলের প্রতি, এডুকেশনের প্রতি ওদের অ্যাট্রাকশন থাকবে, ওরা ডেফিনেটলি ফিউচারে খুব ভালো কিছু করতে পারবে, বেশি পড়াশোনার দিকে আগ্রহ জাগবে। সেটাই তো আমরা তো সেটাই চাইবো যে ওরা যাতে খুব আগ্রহের সঙ্গে স্কুলে আসে আর সঙ্গে সঙ্গে ভালো টিচিংও নেয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো আমরা এখন ডক্টর বিসি দেব স্যারের সঙ্গে আমরা একটু কথা বলছি, যেহেতু উনি এই ফ্র্যাঞ্চাইজিটা এনেছেন। নমস্কার স্যার। তো মাই ছোটা স্কুল আপনি কেন নিয়ে আসলেন সেটা একবার বলুন। মাই ছোটা স্কুল ইন্ডিয়ার ওল্ডেস্ট ফ্র্যাঞ্চাইজার, সারা পৃথিবী জড়িয়ে তার 2,500 মতো ব্রাঞ্চ আছে, ফরেন কান্ট্রিজও আছে। তারা অ্যাফোর্ডেবল প্রাইসে, পার্টিকুলারলি এটা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজিটা, ফ্র্যাঞ্চাইজার তারা তৈরি করছিল এই কারণে যে এতে কম খরচে রুরালে ভিলেজ লেভেলের বাচ্চারা যেত এই প্রি স্কুল বা নার্সারি এগুলোর মধ্যে টিচিং দিতে পারে। সেই হিসাবে দেখলাম আমি এটা কস্ট এফেক্টিভ, মানে বাচ্চারার পক্ষে বার্ডেন কম হইব, তারার যে সমস্ত তারার বাজেট দেখাইল আমার যে স্টুডেন্ট কিট প্লাস মান্থলি ফিজ এটসেট্রা এটসেট্রা, এই কথা ভাবিয়া আমরা ভাবলাম যে বার্ডেন হইতো না স্টুডেন্টের রূপে। আর যেহেতু তারা অনেক আগে থেকেই এটার মধ্যে আসে, তো তারা আমরা এই ব্যাপারে বেশি করিয়া তো সাহায্য করতে পারবো, তারা অভিজ্ঞতা বেশি করতে গিয়ে। আর অনেক নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি যারা আছে তারা হিউজ তারারে রয়্যালটি দিতে লাগে, তো যত আমি রয়্যালটি তারারে দেবো ততই আমার স্টুডেন্টের উপরে বার্ডেনটা কম হয়। গতিকে তারার কোনো পার্টিকুলারলি রয়্যালটি নাই, তারা ওয়ান টাইম তার একটা রয়্যালটি ফিজ নেয়। আমরা মেইনে আমরা স্ট্রেংথ হইলো আমরা আউটডোর, প্রায় 3,500 স্কোয়ার ফিটের ওপেন ফিল্ড আছে, গাছপালা আছে, বাগান টাগানো হইব ইন ফিউচার। তো একটা স্টুডেন্ট একটা প্রাকৃতিক এম্বিয়েন্স একটা পায়। অপোজিটে আমার আরেকটা স্কুল আছে, এখানেও বাচ্চারা কলকলাওয়াল আছে, থাকবো বাচ্চারা এনজয় করতে পারবো, যেটা মানে প্লে স্কুলের মেইন জিনিস হলো তারা মানে প্লে করতে করতে শিখত জয়ফুল মেলা। এটা আমার অনেক দিনের স্বপ্ন আছে, কিন্তু এটা আমরা খুব আমি প্রফিটের কথা চিন্তা করি বা আমার এটা ইনকামের সেকেন্ড অপশন এটা চিন্তা করে এটা খুলছি না। কারণ আমার 50 বছর মেডিকেল প্রফেশনে আসি, এখন আমার আবার এই বয়সে যে আমি আবার নতুন কিছু করতাম যে আর্নিং লাগে এটা না, এটা একটা সামাজিক দায়বদ্ধতা থাকেও কম খরচে যদি আমি কিছু মানুষ বাচ্চারা শিশুরে শিক্ষা একটা তারা যখন প্রবেশ করবো শিক্ষার অঙ্গনে তখন যেন তারা একটা এটা সুযোগটা নিতে পারে। চণ্ডীতে মাকে বিদ্যা বিধি হয়ে উন্নীত করা হয়েছে, আর সেইভাবে আমরা মাকে পূজা করে থাকি। আমাদের মনুষ্যত্বের উন্নতির জন্যে যে যে জিনিসগুলি দরকার মনুষ্যত্বের পথে এগিয়ে যাওয়ার জন্যে, সেইগুলির মধ্যে প্রথমত শিক্ষা, দ্বিতীয়ত ঘর, তৃতীয়ত স্বাস্থ্য, পরে সিদ্ধি, এই সবকটি মা দুর্গা আমাদের জন্য নিয়ে আসেন। মা বিভিন্ন রূপ নিয়ে তাই বিদ্যার রূপে সরস্বতী আসেন আমাদের মধ্যে। আজকে এই দিনটিতে একটি বিশেষ দিন, ফার্স্ট মে, রামকৃষ্ণ মিশনের পক্ষে এই দিনটির একটি বিশেষ ঐতিহাসিকতা আছে। আজকের দিনে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালের 1 মে কলকাতায়, ঠাকুর রামকৃষ্ণদেবের একজন ভক্তের বাড়িতে, বড়রাম বসুর বাড়িতে, স্বামী বিবেকানন্দ
এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আপনাদের সামনে অত সংক্ষিপ্তভাবে দু চারটে কথা বলবো। সবার প্রথমে বলছি যে আজকে এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হতে দেওয়ার যে সুযোগ স্কুল কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন তার জন্য আমি বিশেষ কৃতার্থ। তো দর্শকবৃন্দ, দেখে নিলেন আপনারা মাই ছোটা স্কুল শিলচরের লিঙ্ক রোডের শ্রী পল্লী উন্নয়ন যে বিদ্যালয় পাঠশালা যেটা, সেটা ঠিক অপোজিটে লিঙ্ক রোডে মেইন রোডের সঙ্গে দর্শকবৃন্দ। এবং এখানে অনেকটা স্পেস আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য, গাছ আছে, স্পেস আছে যাতে বাচ্চারা খুব একটা ময়দানেও খেলাধুলা করতে পারে, জেনারেলি যেটা স্কুলের জন্য প্রয়োজন। খুব ভালো লাগলো। তো আপনারা এখানে ভিজিট করতে পারেন মাই ছোটা স্কুল, ফার্স্ট লিঙ্ক রোড মেইন, হাউস নাম্বার 70, প্রি নার্সারি, নার্সারি, LKG, সেটা এখানে অ্যাডমিশন এখন চলছে। তাড়াতাড়ি আসুন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাক, যারা জানেন না ওনাদের কাছে পৌঁছে থাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।